পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের অপকর্মের তালিকায় প্রতিদিন বেরিয়ে আসছে নতুন নতুন তথ্য। পরিবারের সদস্য তো বটেই, ক্ষমতায় থাকাকালীন সময়ে সহকর্মীদের নিয়েও দেশের বিভিন্ন স্থানে সম্পদের পাহাড় গড়েছেন তিনি। ঢাকা মহানগর পুলিশ কমিশনার থাকাকালীন সময়ে মাত্র দুই দিনের মধ্যে 2,45,90,000 টাকার জমি ক্রয় করেন শিল্পনগরী গাজীপুরে। অনুসন্ধানে পাওয়া চারটি দলিল বিশ্লেষণে দেখা যায়, সদর উপজেলার বারুইপাড়া মৌজায় 28 বিঘা জমি ক্রয় করেন বেনজির আহমেদ ও তার সহকর্মী। সে সময় তার ঘনিষ্ঠ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মোহাম্মদ ইব্রাহিম ফাতেমি ও মোহাম্মদ আব্দুর রাজ্জাক যৌথ মালিকানায় দুই দিনের মধ্যে এসব জমি ক্রয় করেছিলেন। দুবছর পর 2013 সালে 2,17,60,000 টাকা মূল্য দেখিয়ে এসব সম্পত্তি লিখে দেন হাওয়াল রিসোর্টের নামে। আশ্চর্যজনক বিষয় হচ্ছে, কাগজে কলমে সে সময় জমি বিক্রিতে লোকসান দেখান 28,30,000 টাকা। কৃষকদের এসব জমি কম দামে কিনতে স্থানীয়ভাবে বেনজির আহমেদকে সহযোগিতা করেন রফিকুল ইসলাম মাস্টার। বেনজিরের ম্যান হিসেবে পরিচিত এই রফিক মাস্টার পুলিশি দাপট দেখিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে জমি বিক্রি করতে অনেককে বাধ্য করেন। অবশ্য গণমাধ্যমে বেনজিরের কর্মকাণ্ড সামনে এলে সবকিছুই ভুলে বসেছেন এখন তিনি। এত বড় লোকের লগে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা এতে সাক্ষাৎকার দিই, আমি এবার কিছুই জানি না। ক্ষমতার অপব্যবহার করে নামে বেনামে সম্পদের পাহাড় গড়া অবসরপ্রাপ্ত বেনজির আহমেদের অবৈধ সম্পত্তি ক্রুক করেছে সরকার। এরই মধ্যে গোপালগঞ্জের সাবানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক সরকার দখলে নিলেও এখনও ধরাছোঁয়ার বাইরে বেনজিরের সে সময়ের সহচররা। তাদেরকেও আইনের আওতায় আনা উচিত বলে মনে করছেন সাধারণ মানুষ। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর।